আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছে দেশে করোনা ভাইরাসে আরো চার জনের মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পঞ্চাশ জনের নতুন আক্রান্ত 219 উনিশ জানাল আইডিসিআর রোগীরা তথ্য গোপন করায় মারাত্মক ঝুঁকিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভাইরাসে ছাপ্পান্ন ডাক্তার আক্রান্ত একজনের মৃত্যু হোম কোয়ারেন্টাইনে প্রায় মাস শিশুরা এক শিক্ষা এবং শারীরিক মানসিক সুস্থতা নিয়ে নানা সংখ্যা অভিভাবকদের এবং অবৈধভাবে মজুদ ও বিক্রির সময় দেশের বিভিন্ন স্থান থেকে খাদ্য বান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল উদ্ধার ডিলার সহ আটক কয়েকজন এবার বিস্তারিত দেশে করোনায় আক্রান্ত আরো চার জনে মৃত্যু হয়েছে নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পঞ্চাশ জনে চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে দুইশো জন মোট শনাক্ত রোগীর সংখ্যা বারোশো একত্রিশ জন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম প্রতিদিনই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে চব্বিশ ঘন্টায় দেশে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে দুশো জন এতে মোট শনাক্ত রোগী সংখ্যা হলো বারোশো একত্রিশ থেমে নেই মৃত্যুর মিছিল চব্বিশ ঘন্টায় চারজন সহ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে তবে আসার কথা গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন করোনায় মৃত্যুবরণ করেছে চারজন মোট মৃত্যুবরণ করেছে পঞ্চাশ জন আরোগ্য লাভ করেছে সাতজন মোট আরোগ্য লাভ করেছে উনপঞ্চাশ জন আমরা সারা দেশে এখন প্রায় বিশটি পরীক্ষার ল্যাব চালু করতে সক্ষম হয়েছি দেখা হয়েছে এবং মোট আক্রান্ত হয়েছে বারোশো একত্রিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান চব্বিশ ঘন্টায় দুই হাজার আটচল্লিশটি নমুনা সংগ্রহ করেন তারা পরীক্ষা করা হয়েছে এই সকাল হাসপাতালে আইসিউর সংখ্যা আছে একশো বিরানব্বইটি এবং ডায়ালাইসিস ইউনিট আছে চল্লিশটি গত চব্বিশ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে এগারো হাজার দুইশো আঠাশ এক লাখ একাডা 809 প্রশাসনিক কোয়ারেন্টাইন 542 প্রজাতন্ত্র 3160 গত 24 ঘন্টায় মৃত চারজনের মধ্যে দুইজনের বয়স 70 বেশি সফিকুল ইসলাম শামিম এটিএন বাংলা ঢাকা করোনা মহামারীর মোকাবেলায় সামনের যোদ্ধা চিকিৎসক স্বাস্থ্যকর্মিনাই এখন পড়েছেন মারাত্মক ঝুঁকিতে আক্রান্তরা তথ্য গোপন করে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তৈরি করছেন পরিস্থিতি এতে আক্রান্ত ছাপ্পান্ন জন চিকিৎসক মারা গেছেন সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ময়নউদ্দিন এমন অবস্থায় আক্রান্তদের চিকিৎসায় মারাত্মক সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও জানাচ্ছেন হুমায়ুন চেষ্টে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার সকালে মারা যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর মঈনুদ্দিন অসুস্থ অবস্থায় সিলেট থেকে তাকে ঢাকায় আনা হয়েছে নিজ খরচে চিকিৎসক হওয়ার পরও হাসপাতালে তার ভেন্টিলেটর সুবিধা জোটেনি বলে অভিযোগ করেছে পরিবার শুক্রবার করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জ থেকে এক রোগী জ্বরের তথ্য গোপন করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাবাদের পর করোনা টেস্ট করাতে চাইলে পালিয়ে যায় সেই রোগী পরে ওই চিকিৎসকের করোনা পজিটিভ আসে এরপর থেকে ওই চিকিৎসক সহ আরো দুইজন আছেন আইসোলেশনে অন্যান্য মেডিকেলেও ঘটেছে এমন ঘটনা পাঁচ থেকে আট দিন আগে একজন রোগী নারায়ণগঞ্জ থেকে আগত যখন আমি তাকে ভালো মতো এক্সামিন করলাম দেখি তার অন্য কোনো সমস্যা নাই শুধুই শ্বাসকষ্ট আর সাথে হচ্ছে গায়ে জ্বর আছে কিন্তু বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তা অস্বীকার করছিল পরে জানতে পারি রুগীটা এক্সপায়ার করে নিজের সন্দেহের কারণে আমি টেস্ট করি টেস্ট করার পর আমি কোভিড পজিটিভ আসে আমি ফুল পিপি পরেই সেবা দিয়েছিলাম রোগীকে

যেখানে এর আগে ডাক্তার ফেরদোস নামে এক ডেন্টিস্ট মারা যান রোগীদের সাহায্যে আক্রান্ত হয়ে রোগীদের তথ্য গোপন রাখা ও সুরক্ষার অভাবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পঞ্চাশ জনেরও বেশি চিকিৎসক আর ছাব্বিশ জন স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা বলছেন করোনা আক্রান্ত এলাকা থেকে পালিয়ে এসে রোগীরা শুধু চিকিৎসকদেরই আক্রান্ত করছেন না প্রাণঘাতী ভাইরাসটি দ্রুত ছড়িয়ে দিচ্ছেন আপনি যদি তথ্য গোপন করেন তাহলে আপনার যে ইনফেকশন রয়েছে সেটা আমাদের মধ্যে ছড়াতে পারে আর আমরা যেহেতু চিকিৎসক অনেক রোগীর চিকিৎসা করি তখন আমাদের কাছ থেকে অন্যান্য রোগীদের মধ্যেও এই সমস্যাটা ছড়াবে যদি কোথাও ভুলভাবে সংক্রামিত হয় তাহলে চিকিৎসা কমে যায় তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠাইতে হবে ফলে আমরা চিকিৎসা পেশার তথ্য গোপন না করে রোগীর সঠিক তথ্য দিলে যেমন সুচিকিৎসা পাওয়া যাবে তেমনি মহামারী মোকাবেলাও সহজ হবে বলে মনে করছেন এই চিকিৎসকরা হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নতুন করে রংপুর শরিয়তপুর নওগাঁ জেলা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন সারা দেশে করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে দেশব্যাপী সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা নিয়মিত টহলের পরও অনেক জায়গাতেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ রংপুর নওগাঁ ও শরিয়তপুর জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন জেলার সিভিল সার্জন জানান নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তি শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলায় শ্বশুরবাড়িতে মারা যায় নবাবগঞ্জ শহরের বিশ্ব রোড মোড় এলাকায় বুধবার সকালে বাষট্টি বছর বয়সী এক রিক্সা চালক আকস্মিকভাবে মারা যান সেই করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ কুমিল্লার বরুড়া ও তিতাস উপজেলার নতুন করে দুজন করোনায় আক্রান্ত হয়েছে এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা আঠারো এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে এদিকে দিনাজপুরে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত সাতজন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন নতুন করে গাইবান্ধায় আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছে এ নিয়ে গাইবান্ধায় মোট আক্রান্তের সংখ্যা বারো এছাড়া ময়মনসিংয়ে করোনা উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন এর মধ্যে একজনের রিপোর্ট নেগেটিভ হলেও অপরজনের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি শেরপুরেও করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন সুনামগঞ্জে এক নারীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সমস্ত জেলা লকডাউন ঘোষণা করা হলেও গ্রামের হাটবাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে খাগড়াছড়ি শহরের প্রবেশ মুখে বঙ্গবন্ধু স্কয়ারে ডিজইনফেকশন বুথ স্থাপন করা হয়েছে বুধবার সকালে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান রিপোর্ট এটিএন বাংলা দেশ জুড়ে লকডাউন ছোট বড় সবাই এখন হোম কোয়ারেন্টাইনে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রায় এক মাসের জীবনে শিশুদের শারীরিক ও সুস্থ মানসিক ভাবে কি করবেন কি না এবং করা উচিত এসব নিয়ে দুশ্চিন্তা তাদের এ কঠিন সময়ে পরিবারের সদস্যদের গুণগত সান্নিধ্যই শিশুদের সুস্থ রাখবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা রাসনা দাসের রিপোর্ট পানি খেতে হবে ঘন ঘন হবে আর মা পরে বাইরে যেতে হবে তাহলে কন্যা না স্কুল বন্ধ খেলার মাঠে যাওয়াও মানা তাই পড়ার ফাঁকে সারাদিন খেলা দুষ্টমি আর খুন কেউ কেউ বাবা মায়ের সাথে ভালো সময় কাটানোর এই সুযোগ কাজে লাগাচ্ছে সেই সাথে অপেক্ষার দিন গুনছে প্রিয় বন্ধুটির সাথে কবে দেখা হবে অনেকেই আবার ইতিমধ্যে হাফসে উঠেছে চার দেয়ালের এই বন্দি জীবনে বাসায় থাকতে হবে আর হ্যাঁ হাত ধুতে হবে ফ্রেন্ডদের অনেক মিস কিন্তু বাসায় আমি আর করি পড়ালেখা করি ইউটিউব দেখি মোবাইলে গেমস খেলি বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে অভিভাবকরা বলছেন হোম কোয়ারেন্টাইনের এই দীর্ঘস্থায়িত্বের কারণে এক ধরনের মানসিক চাপ অনুভব করছে শিশুরা অনেক সময় নেতিবাচক প্রতিক্রিয়াও দেখাচ্ছে তারা তুমি থাকতে থাকতে ওরাও বিরক্ত পড়াশোনা করা টিভি দেখা মোবাইল ইউটিউব এগুলা ছাড়া তো ওদের কোনো তেমন কাজ নেই কথা একটাই বাইরে যাব ঘুরতে যাব কতদিন বাসায় থাকবো এইভাবে বাসায় থাকতে আর ভালো লাগে না এই সময় বাচ্চাদের মানসিক চাপ সহ্য করাতে এগিয়ে আসতে হবে বড়দের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেখলা সরকারের পরামর্শ ভালোবাসা ও অধিক মনোযোগ তাদের এই দুঃসময় কাটাতে সহযোগিতা করবে প্রতিটা শিশুকে আপনারা একটা নতুন রুটিনের মধ্যে আপনারা নিয়ে আসেন সেই রুটিনের মধ্যে কিন্তু নিয়মিত খেলাধুলা থাকবে আপনার সাথে যে সময় কাটানো সেটা থাকবে আর শিশুর যে নিজস্ব কিছু টাইম অর্থাৎ হলো যেমন সেটা ছবি আঁকা হতে পারে আর নিজে নিজে কোনো কিছু মানে খেলাধুলা হতে পারে আর সেটার মধ্যে কিন্তু থাকবে অর্থাৎ তার যদি ক্রিয়েটিভিটি কোনো কাজ থাকে সেটা থাকতে পারে এ সময় শিশুদের সাথে যেমন বেশি বেশি কথা বলতে হবে তেমনি গুরুত্ব দিয়ে শুনতে হবে তাদের সব কথা নতুন করে রুটিন করতে হবে খেলাধুলা ও লেখাপড়ার রাসনা দাস এটিএন বাংলা ঢাকা নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পর্যন্ত ১৩ জনের প্রাণ গেছে আক্রান্ত হয়েছেন দুইশোর কাছাকাছি এদিকে রোগীদের নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য শহরে দুটি বুথ চালু করা হয়েছে এসব বুথে সকাল থেকেই অনেক মানুষের ভিড় দেখা গেছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে কিট স্বল্পতার কারণে দৈনিক বিশ জনের বেশি নমুনা পরীক্ষা সম্ভব নয় অন্যদিকে খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জে তিনশো শয্যা হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে এছাড়া লকডাউন নামিনে মেনে নারায়ণগঞ্জ থেকে অন্যত্র পালানোর সময় দুই শতাধিক লোককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী খুলনায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রয়োজন অপ্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছে মানুষ খেটে খাওয়া মানুষ রিক্সা ও ইজি বাইক নিয়ে যাত্রীর আশায় বের হচ্ছেন রাস্তায় এদিকে ত্রাণের দাবিতে ঘর থেকে বের হয়ে রূপসা বাস এলাকায় বিক্ষোভ করেছে রূপসা শিল্পাঞ্চলের মাস্ক কোম্পানি ও ডক ইয়ার্ডের বেকার লোকজন এ ব্যাপারে প্রকৃত দুস্থদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে করোনার কারণে কর্মহীন হওয়া হতে দরিদ্র কয়েকশো মানুষ সকালে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এই মানববন্ধন করে মানববন্ধনে অংশ নেয়া নারী পুরুষ ও শিশুরা জানায় তারা এখনো কোনো ত্রাণ না পাওয়ায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে তাদের সরিয়ে দেয় অবৈধভাবে মজুদ ও বিক্রির সময় দেশের বিভিন্ন স্থান থেকে খাদ্য বান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল উদ্ধার করেছে পুলিশ এ সময় ডিলার সহ কয়েকজনকে আটক করা হয়েছে এর মধ্যে গ্রামের একটি বাড়ি থেকে একশো বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ তারা জানায় নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারিভাবে দেয়া ও এর চাল বিক্রি না করে ডিলার আবু সাইদ তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গোপনে মজুদ করে রাখে স্থানীয়রা গত রাতে ঘটনা জানতে পেরে ওই বাড়িটি ঘিরে রেখে থানায় খবর দেয় পরে পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে একশো বস্তা চাল উদ্ধার করে নাটোরের সিংড়া থেকে ১৭১ বস্তা চাল সহ আসাদুজ্জামান নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় সিংড়ার ইটালি ইউনিয়নের সাত পুকুরিয়া এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে দশ টাকা কেজি দরের চাল মজুদ রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে সব চাল উদ্ধার করা হয় তবে এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল সালাম বিশ্বাস জানান কর গোডাউনে চালগুলো মজুদ রাখা ছিল। পটুয়াখালীর হওয়ায় একটি ট্রলার থেকে বিয়াল্লিশ মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ এ ঘটনায় চাল ব্যবসায়ী শাহজাহান ও ট্রলার চালক জয়নাল চৌকিদারকে আটক করা হয়েছে বরিশালের হিজলা খাদ্য গুদাম থেকে এই চালগুলো ক্রয় করা হয় বলে জানিয়েছে আটক ব্যক্তিরা তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সিরাজগঞ্জের চৌহালিতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের দেয়া দশ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে ডিলারের নাম আব্দুল হাই ভুট্ট তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ ব্যাপারে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন এদিকে নড়াইলের টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এসময় সময় সদর উপজেলার নাকশি বাজারের লিটন শিকদারের দোকান থেকে টিসিবির আঠারো বস্তা চিনি ও চব্বিশ বস্তা ছোলা জব্দ ও তাকে গ্রেফতার করা হয় পরে রূপগঞ্জ বাজারে টিসিবির ডিলার পরিতোষ কুণ্ডুকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে লকডাউন উপেক্ষা করে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকা অন্তত দশটি পোশাক কারখানায় বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ করেছে শ্রমিকরা সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগরা শরীফপুর বোটবাজার ছয়দানা সালনা মেম্বার বাড়ি ও শ্রীপুরের টেপির বাড়ি এলাকায় আন্দোলনে নামে তারা একই সময়ে জয়দেবপুর ঢাকা সড়কে লক্ষ্মীপুরা তিন সড়ক এলাকায়ও দলে দলে শ্রমিকরা রাস্তায় নেমে আসে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ